জয় হিন্দ তো অন্য অন্য দিনের মতো জেনারেল মানে অন্য রাজ্য রকম লাইভ পরে আজকে ওরকমই লাইভ করতাম তাই আমি আমার ভিউয়ার্সের অপেক্ষা করি কেউ আসো নি কেউ ওইলো লাইকটা মুকমার দেখি আজকে মানে অন্যান্য অন্যরা যারা লাইভ করে আর কি এরার মতো আর কি তারা জিগাই নানি নি কেউ আসো নি হাই কেউ শুনলাইনি আমার কথা কারণ জেনারেলি তো আমি জাস্ট আমার কথাটা এই হই দিই অন্যরার কথা শুনি না তো আজকে ভাবলাম চলো অন্যরার কথাও শুনি এটাও দেখুন আমার পেজ থেকে একটা প্রোগ্রাম চলে লাইভ ইন কোয়ারেন্টাইন তো সবাই নিজের ভিউ ভিউ গান সান কোয়ালিটি যেটা আছে সব শেয়ার করেন আর কি তো না না তুমি আমার লাইভ ওর মাছ কেন ওয়াই ইউ ডিস্টার্ব মি হোয়েন আই লাইভ টেল মি না না ওয়াই 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 টেল মি দরজা ক্লোজ গো গো एवरी टाइम আই লাইভ নটা লাইভ হইতা শুরু করবা ওই সুজন ভাত খা ভাত খা ভাত খা আমি কই ভালো লাইভে আছি মানে সিরিয়াসলি यार আমি দেখলাম এখানে মুকুল দেবনাথ আইসি দাদা মোহাম্মদ রোহিন আসি সৌরভ সেন হ্যালো সুজন আরে জয় হিন্দ স্যার

প্লিজ কেউ আবার গান গাওয়ার লাগে না প্লিজ গান বা কবিতা নেত্রদীপ গোপ হাই ব্রো ইয়োগি সৌরভ নাথ হাই ওকে হ্যালো ঊনষাট জন আই গেছে অলরেডি আচ্ছা ঠিক আছে তে বুঝছেন এখনো আচ্ছা 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 দেখি লিখে ফোন করছে অ্যাকচুয়ালি মোশরব এটা বাইরে থেকে ফোন আইছে প্লাস 60 তে এটা কনভারসেশন দেখি কি হয় হ্যালো

না আমি কইছি মানে অনেকগুলা কোয়েরি আইছিল তো বিভিন্ন জায়গাতে রেশন পাঠানির লাগি ঠিক আছে তো দেখো ভাই মিস তো হইছে অনেকগুলাই মিস খালি তোমারটা নাই তো লাগি এক্সট্রিমলি সরি কারণ মিস হই যায় রে ভাই সাধারণ একটা ছেলে তো আর আমার তো বড় একটা টিমও নাই যে যারা এগুলা এগুলা মেইনটেইন করতে রাগ করিও না নেক্সট টাইম পুরো সিওর থাকো পাঠানির চেষ্টা করব আশা করি নেক্সট টাইম এরকম দিন আইতো না বা স্টিল চেষ্টা করব ঠিক আছে খালিগঞ্জ দলতোর আচ্ছা ঠিক আছে কোনদিন কোন অসুবিধা হইলে হইও আমার ঠিক আছে লাইভের পরে তো আমার নাম্বার তো সরি আছে তো তোমার কাছে ঠিক আছে হ্যালো আচ্ছা আচ্ছা জবি আমি তো চিনতাম না এনিওয়ে কোনোদিন কোনো অসুবিধা অথবা কোনো ইয়া ফোন করি ঠিক আছে ঠিক আছে গুড নাইট কেয়ার ওকে এটা একটা আচ্ছা লাইভ প্রোগ্রামের মতো খারাপ নাই খারাপ ফিল করতাম না প্রথম কলিজ ওদিতে কি আইছে

আচ্ছা ইখানে মুকুল দেবনাতে কইছে দাদা একটা কথা জানতাম আজকে তোমার মুখ মুখে তাকিয়া যে মারে লইয়া যে অত লাগা লাগি করো তে লাইভ শেষ হইবার পরে কিতাম মারাতের মায়র মায়রুরハウনি কোনো দিন মারাতের মারাতের মায়র খতিদে খতিদে তে মারাতের মাইন না মায়ে পরে মাই কইন কিতা আইতা তুই কিতা হরোস রে ইস 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 মানুষে কি তা কইব রাস্তাঘাটে বাইরে নিয়ে যায় না রাস্তা ডাকিয়া 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 মানে ফর এক্সাম্পল আমি কই যে মা ব্রাহ্মণ বাড়িয়ার মিষ্টি আনা ঠাকুরের লাগি তো ব্রাহ্মণ মালিক যে জয়ন্ত দা তে তো জয়ন্ত দায় পাই ও কয় যে ও মাসি মনি নি সুজনের মা নি আপনি সুজনের মাতে মায় কই না হয় হয় এরপরে মা ইয়া গল্প করি না আর কি তো ওইভাবেই চলে আর কি মানে লাইটটা দিয়ে দিকে এইভাবেই চলে তে আসে নি লাইভের মধ্যে মারে তো বহুত মানুষের চিনি লাই তখন বাইরে বাইরে নির পরে ইয়া করে আর কি জিগায় সুজনের মানি এবারে মাইয়া তো আমার গল্প করে ওইটাই তো ওইটা ভাবেই চলতো ওখানে দেখুন তারা তো আছে না মা বাবার মা বাবার একটা ইচ্ছা আছিল আর কি ডাক্তার ইঞ্জিনিয়ার দুই ভাই আমরা দুইটা এটাও কিছু হইতে পারছি না তো ভাবলাম চলো একটু রাস্তাঘাটে বাইরে যদি সেও সুজনের মা সেও খুঁই দিল সুজনে তো বালা কাজ করে খারাপ কাজ খারাপ না ধরো বালা কিছু একটা খুঁই দিল তে মা একটা খুশি হইনা আর কি বেশি কিছু তো দিতে পারতাম না গতি ওটার মাধ্যমে যদি তাই কিছু খুশি হয়ে জানো তাই আহ নজরুল ইসলাম তোমার মাসিদের খেদাইছো কেন তুমি মাসিদের খেদাইছো কেন আমি খেদাইছি না মানে মাই গেছিল আর কি আমি কইলাম যাও বোধ ফোনে মা তুমি জুড়ে জুড়ে তো আপনার কনভারসেশন একটু ডিফিকাল্ট হইব সৌরভ সেন সুপারস্টার অফ করিং মুভিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ টেল ইউর ভিউজ হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর অসম স্মাইল এটা তো ভাই সৌরভ এটা ও তো বাসালো কি কিছু নাই আর ওসম স্মাইল কিছু নাই লাইক তুমি ওরকম দেখো তো ইট জাস্ট কমন স্মাইল যদি গেস না থাকে আর কি গেস্ট দাঁত ভগবানের ইচ্ছা চলো অলসাম না বাট স্টিল চলে আরকি কারণ আমি স্মাইলের ব্যাপারে একটা জিনিস হই লিভিং ইন ফেভারেবল এন্ড আনফেভারেবল কন্ডিশন ইজ পার্ট অফ লিভিং এন্ড স্মাইলিং ইন দোষ ইন বোথ সিচুয়েশন ইজ আর্ট অফ লিভিং বুঝেন তো মানে উইট এল লাগেই আর কি স্মাইলটা আর কি যে সিচুয়েশন যাই হোক না কেন হাসাটা হইছে কি আর্ট অফ লিভিং কারণ এই হাসি দিয়ে আপনি আপনার শত্রুরেও বন্ধু বানাইতে পারবেন যেটা ভগবান শ্রী রামের একটা টেকনিক আর যেটা আমিও টুকটাক ইউজ করি আর কি কারণ আমি জানি দ্য মোস্ট গ্লোরিয়াস ভিক্ট্রি ইউ ক্যান হ্যাভ ওভার এনিমি ইজ টু টার্ন ইম ইন্টু ইউর ফ্রেন্ড মানে তোমায় তুমি তোমার শত্রুর উপরে সব থেকে বড় তোমার জিত আর কি তুমি জিতবাই তোমার শত্রুর লোকে তুমি তারে যদি তোমার বন্ধু বানাইলো তো আমি এই জিনিসটা খুব বেশি বিশ্বাস করি কারণ আমি এটাও বিশ্বাস করি যে দিয়া পৃথিবীতে অত কিছু হয় না কিন্তু এমন কিছু নাই যেটা ভালোবাসার মাধ্যমে হয় না তো আমি ওই ভালোবাসার ফতেও আর কি কারণ একটা মানে আগে দুশ্মনী দু দামন নেই ছড়তে তো পেয়ার কে বালে পেয়ার কান কেউ ছড়ে তো আমিও পেয়ার কেনবালা তো দুশ্মনী যদি দুশ্মনী সারে না তো আমি কেটে লেগে পেয়ার সারতাম ওইটাই আচ্ছা ওকে ওকে অধিনারায়ণ ইজ লাইফ নিত্যদীপ গোপ জয় হিন্দ দাদা জয় হিন্দ প্রশুন ঘোষের অপশন আমার ছোট ভাই এমএলএ কবে হইবা হইবা এটা একটা ফিউচার টেন্স দিলাইছে তো আমি কই দেই প্রশুন তে মানে হাট চলিয়া যায় এখন দেখো যারা যারা বর্তমানে আছইন অথবা বড় বড় দলের এক্স বা প্রেজেন্ট বড় বড় নেতারা তারা দেখো টাকার ভাব নাই তারা মান্থলি বহুত টাকা কামাইতা আমার দেখো মান্থলি বহুত কম বেতন আজ আমি দাম না তো চেষ্টা করতাম চেষ্টা होला মেইন দেখো ভাই এমএলএ ওই যে আমরা যেখানে একটা চিন্তা ধারা অন্য দলের দলের নেতারা খারাপ পাই নাই না সুজনে কইলা নিয়ে এমএলএ খেলতো তার কথা হয়েছে গিয়ে আমি এমএলএ আমার ছেলে খেলতো আমার দলের একটা খেলতো তারা ভাবিন কি তা মানে এমএলএ এমপি খেলা নেতা বনাই তার কি কোন রাজনৈতিক দল যেও করব অথবা যার দাদু দাদা মহারাজা মানে নেতা মন্ত্রী অথবা টেকা আলা আসলা এরাও শুধু এমএলএ খেলতে পারবো ঠিক আছে তো আমার কথা এটা না এমএলএ ইলেকশন খেলা তো সবের রাইট আছে আমার আছে তোমার হুই হিসাবে আমার একটা রাইট আমার একটু জ্যাং আছে হরিমঞ্জ যেভাবে উন্নতি হইতো আসিল এরকম উন্নতি হইছে না জাস্ট বিকজ অফ আমি নেতারার দোষ দিব লোকাল লিডার ঠিক আছে তো তারা লোক একটু আমার আমি লাইক কেতাব হইতাম রাগ একটু মাথা তো দেশ তারা একটু শিক্ষা দিতে লাগে যে তারা তো নিজেরও খালি নেতা পাবো তে আমি একটু তারা দেখাই দিতাম যে না আপনারা যখন নেতাগিরি ঠিক করে করতে পারতেন তখন তো সাধারণ গটের একটা ছেলে নেতা হইয়া আগে আইব আজ আমার কথাও না হোক আমার কথাই না হোক কিন্তু কেউ না কেউ তো আগে আইব ওকে ফয়জাল আবিদিন কিতা খবর দাদা মোহাম্মদ ইকবাল হুসেন নমস্কার দাদা কি খবর আপনার আপনি ভালো আসেননি আমি সে বালা আসি শাহিন আলম গুড জব থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজিৎ দেবজিৎ তালুকদার ইজ ওয়াচিং সুলেমান আহমেদ সুজন ভাই মাসি কিতা খবর বালা নি মাসি বুড়া বালা আছেন আমি মাসিরে ডাক দিম দেখি মাসি আইনি মানে মা মোহাম্মদ রহিম তে আর গান একটা শোনাইলা লকডাউন গান দে ভাই গান তো আবাল পার্টিতে কোনো একটা গান লকডাউন লিয়া কোনো গানের আইডিয়া আমার মাথার কাছে নাই আচ্ছা মুকুলে কইছে সত্যি তুমি একজন খুব সৌভাগ্যবান মানুষ কারণ তোমার কাছে পৃথিবীর সবথেকে বড় উপহার মা আছে না এটা ঠিক এটা কিটা নট অনলি মানে যত জনের মা আছে সবই মানে সব সৌভাগ্যবান একটা নীলাঞ্জন দাস ফ্রম হাইলাহান্ডি

ইজাজ লস্কর ব্রাদার ইউ আর রিয়েলি গ্রেট ম্যান লাভ ইউ লাভ ইউ টু ভাই লাভ ইউ টু সানু রয় হাই হ্যালো মবুর রহমান খান কি খবর বালা আসি ভাই সৌরভ সেন আরে বা দাদা এক্সিলেন্ট রিপ্লাই আমার কোয়েশনের পেয়ার সে সব জিত জিতা পেয়ার সে সব কুছ জিতা যা হা হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি বেতালা ভিউ বাই যোগী সৌরভ নাথ জাবিদ হুসেন গুড জব

দেবজিৎ তালুকদার সুজনদা কলেজ জীবন থেকেই থেকেই পরিচয় দেখা হলে তোমার নিজের থেকে সেই সাবলীল কথা বলা আর অসুবিধা সুবিধা জিজ্ঞেস করা সত্যি অনেক ধন্যবাদ দাদা করিমঞ্জের বাইরে হয়েও দেবজিৎ তালুকদার আমার বিসিএ বিসিআর বা বিসিএস ও আছে করিমঞ্জ কলেজও টু থাউজেন্ড সিক্স সেভেন হইব আমার জুনিয়র আছে পড়াত কবি বালা ওখান করে কিতাব একটা জানি টিচার মনে আমি এক্সাক্টলি আমি জানি না খুব ভালো ছেলে খুবই ফাইন ছেলে কোনো লাফলাফরা কিছু নাই আচ্ছা আমরা যন্ত্রদা আইসে ইস্ট ওয়েস্ট সুজন ইজ দ্য বেস্ট যন্ত্রদার কমেন্ট এটা মেন করে আর যন্ত্রদার ব্যাপারে আমি কই মানে সিরিয়াসলি এরকম আমি দেখুন আমি সেটাকে কোনো ইয়ে করতাম না কিন্তু যন্ত্রদা এই লকডাউনের মধ্যে নিজে ঝাঁপাইয়া পড়ছে সপ্তাহ বাদ দিয়া খালি একটাও মাথা রিলিফ কিভাবে দিত এই করতো সেই করতো ইভেন ভিলল দায় সেই একটা গ্রুপের মধ্যে দিছিল করিমঞ্জের জন বেনারসি ডাকতে গেছে

বলছি রিয়েলি আই লাভ ইউ আপনারে আমি মনকে এমএলএ বানাই নিয়েছি জাহাঙ্গীর হুসেন মন থেকে এমএলএ বানাই লাইছে আচ্ছা আচ্ছা জাভেদ হুসেন নেক্সট এমএলএ সুজন দা এটা ভাই ভিডিওটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল পলিটিক্যাল সাইড দিয়ে যার গিয়া আচ্ছা ঠিক আছে এখন আমি এটা এটা লাস্ট একটা রিপ্লাই দিতাম এরপর কিন্তু রিপ্লাই দিতাম নাই বিশ্বজিৎ রয় সুজন দা সত্যি কথা জানো তোমার মতো ছেলে একজন আমরা যে বালা পোস্ট দেখতে চাই আচ্ছা ঠিক আছে হইব আর এখন রিপ্লাই দিলাম না আমি স্কিপ করে নিয়েছি আচ্ছা ঠিক আছে বহুত গল্প হইছে জিনিস থেকে ঘুরে আর কি মানে কি তো হইছে আমি বহুত আমার রিলেটিভ এন্ড অল আমি সবেরই দেখলাম তারা ফেসবুকে ফটো দেয় যে তারা কিতা খাইছে লাইক কেউ চিকেন বিরিয়ানি খাইছে কেউ মাটন বিরিয়ানি খাইছে আজকে সে ইটা বানাইছে কালকে সে ইটা বানাইছে ঠিক আছে তে বহুত জনে এরকম দেয় যে কোয়ারেন্টাইন এখানে আমার একটা অবজেকশন আছে অবজেকশন কিন্তু জানেন নি মানে আজকে দেখুন লকডাউনের বিশ সাতাইশ নম্বর দিন এরকম একটা সলের বুঝছেন এবং সব আমরা লাখান লাকি নাই ইভেন আমিও ওয়ান অফ দেম ঘর আছে বাড়ি আছে লাইট ইনভার্টার সবকিছু আছে খানিও তিনবেলা ফাইলাম কিন্তু কি হয়েছে বহুত মানুষ আছে বেলাও ঠিক করে খানি পান না তো এটা আমার মনে হয় যে ধরুন আমি এক বেলা খাইছি না দুপুরে লকডাউনের লাগে আমার কাজ করতে পারছি না বাড়িতে আর নট অনলি আমি আমি আমার বাচ্চা বসু সব আমি একটা এক্সাম্পল দিলাম আরকি তো ধরুন ফেসবুক সবেরও থাকে এটা ফেসবুকের লগে মোবাইলের নেটোর লগে গরিব জনের কোনো ইয়ে নাই কিন্তু ধরুন আমি ফেসবুকটা খুললাম সেটার মধ্যে রয়েছে কুদা বা দেখলাম আমার কোনো বন্ধু একটা আপডেট দিছে যে হ্যাভিং চিকেন বিরিয়ানি ঠিক আছে তে লাইক সে এটা ভাববো না নিস সে চিকেন খার আর আজকে আমি খাই খাইলাম না তো ওটাও আর কি সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ইফ পসিবল আপনারা যদি না দিন মানে এটা বাকি সপ্তাহ দিন বাকি সপ্তাহ দিলে অসুবিধা নাই কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না

আমরা ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি বুঝছেন হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ আমরা একজন একজন মিলিয়া থাকি আছে দেখেন মুসলিম মানুষরা যেরকম দুর্গাপূজার ছুটি পাই আমরা হিন্দু মানুষরা ঈদের ছুটি পাই খ্রিস্টান মানুষরা দিয়েই দিয়ে ছুটি পাই আমরা হিন্দু মুসলিমরা বড়দিনের ছুটি পাই ঠিক আছে আর ধরুন একটা কান্ট্রি দেখো মুসলিম মানুষ না থাকে তুমি আপনি রমজানের এই ছুটি পাইতা নাই ঈদের ছুটি পাইতা নাই ছোটখাট একটা জিনিস হইলাম ধরেন আমার বাবার মেডিসিন উসমান গনিদা বড় ভাই সে নিয়ে দিছে তো আমিও একজন কফনের কাপড় নিয়ে দিছি হিন্দু মানুষের রক্তদের দেখা যায় কোনো ভদ্র মহিলায় ফার তো এইগুলা সাম্প্রদায়িক কমেন্ট থেকে প্লিজ ব্রত থাকেন এবং শত্রু একটাও করোনা আর আর হিন্দু মুসলিম খ্রিস্টান দোই গরিব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ কিছু দেখেন না আর্টিস্ট আমার এখন সাধারণ মানুষ দেখা যায় কোন কোন নাইজেরিয়ার রাষ্ট্রপতি পর্যন্ত মারা গেছে চিন্তা করেন দেশ রাষ্ট্রপতি কোনো নাই মারা তখন এটা সময় নাই আর এখন সময় না দেয়া নাই সময় এটা কোনোদিনও নাই এটা ঝগড়া করা এই মিলি বাটিয়া তাকতাই একজন বিপদ পড়ছে আরেকজন একজন ঝাফাইয়া পড়তায় এই যে ভূপেন হাজারিকার যে গল্পটা মানুষ মানুষের জন্য ওইটাই তো এটাই তো মানে মিন করে না।

জিকাই নাই পি কমি গৈছে দেখোন